আজকে সদাচার প্রথমের শেষ ধাপ এটা শামসুল আলম মিলন, তিনি তার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে সদাচারের প্রথম নিশ্চিত করেছিলেন। এমন একটি মানুষের স্মরণে আজকের এই অনুষ্ঠান, ভালো লাগলো যে অনুষ্ঠানে আসতে পারলাম, অতীত মনে করতে পারলো বলে। আজকে অনেক কথা বলা হলো, এখন শুধু বাকি থেকে গেল আমাদের কিছু করা। আজকের এই ঐতিহাসিক শহীদ মিলনের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের সভার সভাপতি জনাব আমানুর রহমান, যার অতীতে আন্দোলন সংগ্রামের দৃষ্টান্ত আছে, এবং তার যারা সহকর্মী যারা আজকে মঞ্চে ভূমিষ্ঠ, প্রত্যেকেই আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে। আজকের সভার প্রধান অতিথি দলের সংগ্রামী মহাসচিব, যিনিও ছাত্র থেকে শুরু করে আজ রয়েছেন এবং শত বাধা বিঘ্নের মধ্য দিয়েও তিনি তার প্রতিবাদ প্রতিবিধ কথা বলে যাচ্ছেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রত্যেকেই কিন্তু ইতিহাস আছে, গৌরবময় ইতিহাস আছে। সে কারণে সবারই প্রত্যাশা আজকে সারিবদ্ধভাবে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে জন্য করেন, এই গণতান্ত্রিক আন্দোলনটি বা গণতন্ত্র মুক্ত মানে লোক খালেদা জিয়া মুক্ত, এটা প্রত্যাশা করে। আমরা পারস্পরিক করতে হবে না বলে আমরা করি, এবং কোন পন্থায় করব সেটা নিয়ে আমরা আলোচনা করে বলি। আমরা শুধু আমাদের দায়িত্ব পালনের কথা বলবো, এটা করতে পারি না, এটা করতে পারি না, এটা করতে হবে না, এইভাবে নয়। অত্যন্ত শৃঙ্খলভাবে আমরা দায়িত্বগুলি ভাগ ভাগ করে নিই, এবং অতীতের আন্দোলন আর আজকের আন্দোলন হয়তো একরকম হবে না, কারণ প্রেক্ষাপট অনেক ভিন্ন। আধুনিক প্রযুক্তির রোশনালে আন্দোলন সংগ্রামে অনেকই দৃশ্যমান হতে পারে না। সুতরাং আজকের প্রযুক্তি যেমন কারো কারো জন্য আশীর্বাদ, আবার কারো কারোর জন্য অভিশাপ। যেটা ছাত্ররা পারে নাই, যেটা আগে পারত গৌরবময় গাথা ছাত্রদের, হয়তো নির্ধারিত কোনো ছাত্র সংগঠন না পারলেও আমার মনে হয় বর্তমান পরিস্থিতি যা তাতে ছাত্ররাই পারছে। আজকাল ছাত্ররা তাদের ভাড়া দাবিতে মাঠে নামছে, আজকের ছাত্ররা তাদের যে গাড়ির চাকার পিষ্টে দুটি হত্যা তার প্রতিবাদ করছে, হয়তো তাদের সংগঠিত নেতা নাই কিন্তু অসংগঠিত হলেও তারা চেতনায় ঐক্যবদ্ধ, সে কারণে তারা পারছে। সুতরাং নতুন প্রেক্ষাপটে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, অতীতের দৃষ্টান্ত বা গৌরবময় গাথার স্মৃতি চারণ করে বর্তমান অবস্থান থেকে আমরা পরিত্রাণ পাব না। বেগম খালেদা জিয়াকে ক্ষমা চেতে হবে, কার কাছে ক্ষমা চাওয়ার লোকটা কি, যার কাছে চাইব? এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন জনগণের ভাগ্যের পরিবর্তনে খালেদা জিয়ার অবদান যতটুকু আছে, বর্তমান অবস্থায় যারা আমরা জীবিত আছি কে দাবি করবে রাস্তায় দাঁড়িয়ে যে আমি খালেদা জিয়ার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করছি? তাদের ক্ষমা চাবে কার কাছে? যারা নিজেই অপরাধী, যারা বৈধ নয়, যারা আইন সিদ্ধ নয়, তারা আইনের কথা কেন বলবে? রাষ্ট্রপতির কাছে ক্ষমতা চাইতে হলে আইনমন্ত্রী কি জানেন না যে পেন্ডিং
case not yet disposal from the higher court, last court. এবং এটা শেষ না হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া যায় না, আর রাষ্ট্রপতির কাছে কে ক্ষমা চাইবে না চাইবে তার অ্যাডভাইস অন্য কেউ কাউকে দিতে পারে না, তার এটা একান্ত ব্যাপার। ভালো করে জানেন বেগম খালেদা জিয়া আপুসীম, তিনি লড়তে জানেন, তিনি মরতে পারেন, তিনি ভাঙতে পারেন না, তিনি কখনো আপোষ করেন নাই, উনি কখনো মাথা নত করে নাই, আর মাথা নত করার জন্য খালেদা জিয়ার জন্ম হয় নাই। আমাদের মহাসচিব একটি সাহসের সাথে কথা বলেছেন, অত্যন্ত রূঢ় বাস্তব সত্য কথাটা, যে স্লো পয়জনই নেপোলিয়ান বোটামা দীপান্তরে রেখে স্লো পয়জনই করা হয়েছিল, তার ইতিহাস থেকে দেখা যায়। আজকে এই শব্দটা যখন মহাসচিবের মুখ থেকে বেরোচ্ছে, সারা দেশের মানুষ কিন্তু বিশ্বাস করে ঘটনা সত্য। একটি সুস্থ মানুষ আস্তে আস্তে জেলখানায় গেল, সেই মানুষটি কিনা অসুস্থ অবস্থায় একটা হুইল চেয়ারে তিনি আসলেন, শেখ হাসিনা বলে মানবিক কারণে তাকে বাসা থেকে বাসায় থাকতে দেওয়া হয়েছে, তার মানে জেলখানা আর খালেদা জিয়ার বাসভবন একই স্ট্যাটাস। তাহলে খালেদা জিয়ার বাসভবনটা সাবজেক্ট ঘোষণা করেন না, পরিষ্কার করেন আপনাদের অবস্থা। আজকে সেই কারণেই বলব যে এমন একটা আজব দেশে বাস করব যে দেশটা রক্ত দিয়ে কেনা, যে দেশটা বহু মানুষের ত্যাগ জীবন দানের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই দেশে বাস করি, সেখানে চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। আমার মনে হয় পৃথিবীতে আর কোনো দেশ পাওয়া যাবে না এমন কোন দৃষ্টান্ত যে একজন মানুষের চিকিৎসার জন্য যে বেসিক রাইট, তার মধ্যে একটি অন্যতম রাইট হলো স্বাস্থ্য। ফাঁসির আসামিকে দড়িতে ঝুলানোর আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সেখানে যদি স্বাস্থ্যের ত্রুটি ধরা পড়ে তাহলে সেই মুহূর্তে তাকে ফাঁসিতে ঝুলানো হয় না। তার মানে একটা প্রিজনারে সুস্থ রাখা রাষ্ট্রের দায়িত্ব। তো সেই জন্য আজকে আজকে একটি কথা হয়েছে, ইকলে কি উবায়দুল কাদের কি বলে না বলে, কি শেষ পানি কি না খায় জানি না, ও যে বলছে যে স্লো পয়জনের কি হুকুমের আসামি হবে মির্জা ফখরুল, কি মজার জিনিস। মানে ওই সার্কাসের মধ্যে দুই তিনটা থাকে না, সব খেলা খেলে, শেখ হাসিনার পাশেও দুইটা এরকম আছে আর কি, সব খেলা খেলে, সব কথা বলে, কত কথা বলে রে, ওদের কথায় যে মানুষ কি বলে কি বলে না এই বোধ জ্ঞানটা এদের হয় না, হয় না। সেই জন্যই আমার মনে হয় যে আমরা অতীতের দৃষ্টান্ত থেকে নতুন দৃষ্টান্ত স্থাপন করে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। গণতন্ত্র মুক্ত হলে খালেদা জিয়া মুক্ত হবে এবং সবচেয়ে বেশি খুশি হবে বেগম খালেদা জিয়া। আমরা কোটি কোটি মানুষ গতকাল প্রতিদিনই প্রতি মুহূর্তেই প্রতি নামাজেই কিন্তু যার যার মতো করে অন্তর থেকে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে হাত তুলছি খালেদা জিয়াকে মনত করার জন্য। নিশ্চয়ই এই কোটি জনতার হাত সৃষ্টিকর্তা ফেরত দিবেন না, হয়তো সৃষ্টিকর্তা তার আপন মহিমায় খালেদা জিয়াকে সুস্থ রাখবেন। সে কারণেই বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখার আরেকটি বিধান, খালেদা জিয়ার কর্মী আপসী কর্মী হিসাবে খালেদা জিয়ার গণতন্ত্র খালেদা জিয়ার হাতে ফেরত দেই, এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব পালন করি। এবং আজকে এই চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন দাঁড়িয়ে গেছে সরকারের আচরণ, এই চিকিৎসার দাবি যেন সরকার পতনের দাবি, সরকার পতনের আন্দোলনের শেষ ঠিকানা হয়। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।